Najte od kluvora. Pre, ne vas ti kluvano. I joj, to bi bilo na. Ej, to par ti je oporavljaj da ti im zajem naj. Ima me ga se. Pa je on ne boš basa na mu. A što ste morali, boš ti je osjeta. Ore, rajte lak, jer boš se lak, što mpor. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. আপনি কেডা ভাই? আমাকে দেখিয়া কি আপনি চিনিতে পারিতেছেন না? আমি একটা শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তা আপনি এখানে কা? এখানে কা আপনি বুঝতে পারিতেছেন না? আপনার পাশে যিনি দণ্ডায়মান উনি হচ্ছেন আমার স্ত্রী। কি কয়? জি, আপনি বুঝতে পারিতেছেন না জানমান? তুমি কতদিন হলো বাড়ি ছেড়ে চলিয়া আসিয়াছো? কেন তুমি চলিয়া আসিয়াছো? আমাকে ছেড়ে কিভাবে তুমি এতদিন থাকতে পারো? থান, কি করতেছেন আপনি? আমার কি তাসির রে গেছে? কি এই এসে মোর হাজবেন্ড? আপনি কোন জায়গা দিয়ে আইছেন? এই তুমি একটু ভালো করিয়া ভাবিয়া দেখো, ভালো করিয়া চিন্তা করিয়া দেখো, আমার কথা আমার দিকে একটু তাকিয়ে দেখো। আমি সেই লোক, আমি কলেজের একজন প্রফেসর। কতদিন হলো আপনি শাদী করিয়াছেন? তা ধরেন 6 মাস তো হইবি। এইখানে তো মিলে যাচ্ছে, আমি তো 7 মাস হলো উনি আমার এখান থেকে চলে আসেছেন। জনমন, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর কসম খাইয়ে কইতেছি, এবারে আমি চিনি না। এই আমি কি সংসারের মধ্যে গন্ডগোল লাগাইতে আইছেন? এমনি অশান্তিতে বাসি না মুই। এ তুমি আমার দিকে ভালো করে তাকিয়া দেখো, আমি সেই মানুষ, তোমার সেই ভালোবাসার প্রিয়জন। তুমি আমাকে কত আদর করিতে, ভালোবাসিতে, তুমি এখনি ভুলিয়া গেলে? এই একটু 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 দম লন, মাগ নাই না এবারে। আপনি যদি চান তাহলে আমি সেই বিবাহ কাবিননামা সবকিছু আপনাকে আমি দেখাইতে পারিব। তাহলে তোমার বাপে কি মোল্লা কাটা বেইমানি হলো টলে নাই? মোর বাপেও কোনো বেইমানি করে নাই, মোর ভাইও কোনো বেইমানি করে নাই, এই বেটা টেংরি ভেঙ্গে হলাম। জানমান, তুমি একটু ভাবিয়া দেখো, ভালো করিয়া চিন্তা করিয়া দেখো। তুমি কি এই বয়স্ক মানুষটির সঙ্গে থাকিবে? এই থোতা ঠিক করিয়া কথা কন, বয়স্ক মানুষ কইবেন না, উনি আমার হাজবেন্ড। এই নাচিয়ার ভো উস্কাই কি কথা কই? তুই কার বাড়ি ঢুলে রে খারাই কথা কইতে আসছিস? আপনার ড্রেস হবে মনে হচ্ছে আপনি অমিতাভ বচ্চন, কিন্তু আপনার কথা তো আপনি একজন ভিলেনের মতো, অমরেশ পুরীর মতো বলিতেছেন। এটা কিন্তু আপনি ঠিক করিতেছেন না, একটু ভাবিয়া দেখেন একজন শিক্ষিত মানুষের সাথে কিভাবে কথা বলিতে হয়। এই আর থোথা মোথা কি ভাঙিয়ে দিতে কও? না কি কও? তুমি একটু ধৈর্য ধরো, কি করনের কাম ওনারে দেখাইতেছি মজা। জানেমান, তুমি এত কঠিন হইও না। আসব করেন ফাউল কোন হারকার। জানেমান, তুমি এসব বলিও না, তুমি আমাকে ফেলে রেখে চলিয়া যাইও না। জানেমান, জানেমান না তুমি, এই জানেমান কি করিতেছেন? আমার চাই কিন্তু মরো। জানেমান, তুমি দরজা খুলো। জানেমান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি যাবো না এই বাড়িতে। আমি এইখানে বসলাম, আমি এইখানে শহীদ হয়ে যাবো, এইখানে আমি থাকবো। আমার জানেমানকে ছাড়া আমি যাব না, আমি এইখানেই থাকবো। জানেমান, কি করছিস তুই? বিয়ের পরও এই বাড়িতে তোর বিয়ে করছিস না?
না ফরমানি কাজ করবার আমি সেইবার বড়বো মুহ পরের দা ও তালি এইবারে আরো দুই ভাই আছে ওরা তিনজনই হারে একজনের বউ আর ভাই তুমি আমাকে নতুন কুটুম কিছু খাসনি আর শোন এই যে খাওয়া নিয়ে আসতেছে আর একটা কথা শোন আব্বা মানে কইছে কি জানিস যে তোরে এই বাড়িতে প্রতিষ্ঠিত না করে মানে তুই ভালোভাবে সুখী আছিস কিনা এটা জাইনে কনফার্ম তারপর আবার জাতি কইছে কইছেন আমি থাকবো এখানে যেই কদিন লাগবে আমি থাকবো তুই টেনশন করিস না তুমি কি এখন এখানে থাকবা আরে না এটা তোর জন্য থাকতে চাচ্ছি কারণ এরা নিয়ে এসেছে একটা বুড়ো মানে একটা বয়স্ক ছেলের কাছে বিয়ে দিছি ছেলেটা তোরে ঠিক মতো মানে খাওয়াচ্ছে কিনা ফরাচ্ছে কিনা বলিছে যে জমি দেবে জমি দিয়ে দিয়েছে আসলে জমিটা আছে কিনা তোর এই জমি পরে ঘর বাড়ি করে দেবে কিনা দেখার দায়িত্ব আমার না বুঝিস না কেন আমি তোর বড় ভাই শোন আচ্ছা জমি রানি কনে গেছে আমি তো জানি না ভাই আচ্ছা আমি দেখতেছি কনে আছে জমি রানি আবার কনে গেল দেখতেছি তুই একা একা কনে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম তোমার তো চিনতে পারলাম না আপনাকে দেখিয়া তো অনেক সম্ভ্রান্ত শিক্ষিত এবং এডুকেটেড এবং এক মানে হ্যান্ডসাম মনে হচ্ছে আমার আপনি পারিবেন আমার এই সমস্যার সমাধান করতে তোমার আবার কি সমস্যা আমার এই দাম্পত্য জীবনের সমস্যা থেকে সমাধান দিতে পারিবেন তোমার আবার দাম্পত্য জীবন আমি ঠিক বুঝতেছি না একটু ক্লিয়ার করে কও দিন দেই ভাই আমি খুবই লজ্জিত যে আমার এই ব্যাপারটা আমি কিভাবে আপনি একজন ভদ্রলোক আপনাকে আমি বলি আমার বউ তিনি আজ বেশ কিছুদিন যাবত এই যে আপনাদের এই গ্রামের যে মুরব্বী আছে যিনি একটার পর একটা বিবাহ করে দিয়েছেন তিনি আমার বউকে নিয়ে আসিয়েছেন এবং তিনি বলিতেছেন যে ওটা নাকি তানার বউ এই দাদা দাদা আচ্ছা তুমি কি আমার চেনো আমি কি না না আপনাকে তো চিনিতে পারিতেছি না মনে দিলে যে এটা আমাদের গ্রাম আরে আমি তো এই গ্রামে বেড়াতে আইছি আর জমির আলী আছে না জমির আলী হলো আবার ছোট ভাই বুঝছো জমির আলী হ্যাঁ এই জমির আলী তো আমার বউকে নিয়ে আসিয়াছে এবং বলিতেছে এটা তার দ্বিতীয় স্ত্রী তাহলে তো আপনি আমার এই সমস্যার সমাধান করিতে পারিবেন না তুমি কি করছো জমির আলী তোমার বউ নিয়ে আসবে কেন জমির আলীর বউ তো আমার বোন আরে আমার ওই যেটা দ্বিতীয় বিবাহ দ্বিতীয় স্ত্রী উনি হচ্ছে আমার স্ত্রী আজকে অনেক দিন যাবৎ তার সঙ্গে আমি ঘর সংসার করিতেছি তুমি কি করছো দ্বিতীয় বউ তার মানে জমির আলীর না না তোমার বউ জি জি আমরা সুখে শান্তিতে ঘর সংসার করিতেছিলাম জানি না আমার উপরে কিসের গজব নাজিল হয়েছে এখন আমি দেখিতে পারিতেছি এই বউ দাবি করিতেছে জমির আলী কি বলো আরে আমি আমি এখনি বাড়ি যাব যে জমির আলীর মাইরে তোমার বউরে দিয়ে দেব শোনো তোমার বউরে যদি তুমি নিয়ে যেতে ভালো তাহলে তো আমার জন্যই ভালো কারণ আমার বোন ভিড় হয়ে গেল আমার বোনের শুনেছি দূরে সতীন আর তোমার বোন যদি নিয়ে যেতে ভালো তাহলে একটা সাথে যাবে কি বলো ভাই ভাই আমি আপনাকে দিদিয়াই বুঝতে পারিয়াছিলাম আপনি একজন শিক্ষিত সম্ভ্রান্ত আপনি সমাধান করতে পারেন সব সমাধান করে দেন আপনি তাই ভাই আপনাকে আরে আমরা দিচ্ছি এত বেশি কথা রাখবো না চলো চলো ভাই করে